السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে, যে যে অবস্থান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, যে ইসলাম আমরা অনুষ্ঠানটি দেখার জন্য বসে আছেন, সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে, নিউজ 24-এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ধন্যবাদ জানিয়ে এবং ঈদের অগ্রিম ঈদুল মুবারক শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। মহান আল্লাহ তাআলার মেহরবানিতে আলহামদুলিল্লাহ মাহে রমজানের শুরু থেকে নিয়ে আমরা এখানে ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার উপরকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার রেজা পাওয়ার জন্য এখানে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে দিনে আলোচনা করেছি, অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে কথা বলেছি, প্রশ্নগুলো আপনারা করেছেন। আজকে শেষ দিন, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি সুন্দরভাবে, যেন আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদেরকে সঠিকভাবে পৌঁছার তৌফিক দান করুন। আজকে আমরা আলোচনা করব আগামী দিন যে ঈদ আসছে, ঈদুল ফিতর, ঈদুল ফিতরের সংক্ষিপ্ত ইতিহাস, করণীয় এবং বর্জনীয়, এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, সুবক্তা শেখ মুফতি আনোয়ারুল হক, খতিব গুলশান উত্তর জামে মসজিদ ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আজকে আমরা শেখের কাছেই বিস্তারিত আলোচনা শুনব। শেখ, এখানে কয়েকটি বিষয়, একটি হলো তারিখ ঈদুল ফিতর, অর্থাৎ ঈদুল ফিতরের যে তারিখ ইতিহাস এত লম্বা আলোচনা রয়েছে, আমরা সংক্ষিপ্তভাবে আপনার কাছে জানব। আরেকটি হলো যে ঈদুল ফিতর আমাদের যে সকাল থেকে নিয়ে করণীয় এবং বর্জনীয় সংক্ষিপ্তভাবে আপনার কাছে আমরা একটু শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বা'দ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে তাশরিফ আনার পরে কওমকে যখন দেখছেন ওরা নির্দিষ্ট একটা সময়ে বা দিনের মধ্যে ঈদ এবং আনন্দ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, লিকুল্লি কওমিন ঈদ ওয়ালানা ঈদান, যে প্রতিটি কওমের জন্য, জাতির জন্য একটা ঈদ আছে, আনন্দ আছে, খুশি আছে, খুশির দিন আছে, আর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদিন নয়, একদিন পরিবার দুই দিন ঈদ করে দিয়েছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো প্রথম যে ঈদ বা ঈদুল ফিতর যাকে বলা হয়, সেই ঈদুল ফিতর সম্পর্কে। ঈদুল ফিতর, ঈদ শব্দটা শুনলেই মানুষের মনের মধ্যে একটা আনন্দের দোলা লাগে, এই জন্যই যে ঈদ মানে হলো খুশি বা আনন্দ। আর মুসলমানের জন্য ঈদ খুশি আনন্দ এই জন্যই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন যে 30টি দিন বা এক মাস সিয়াম সাধনা করার পরে তার প্রতিদান পাওয়ার জন্য সকালে প্রত্যুষেই সেই ঈদগাহে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটা মহা পুরস্কার আনতে যাচ্ছে, সেই জন্য সে ঈদ বা খুশির আনন্দ, এই আনন্দ প্রকাশ করার জন্য দুই রাকাত নামাজ আদায় করার একটা বিধান রয়েছে। তো দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে সেই ঈদের আনন্দ এবং খুশিটা, তার জায়েজাটা, পুরস্কারটা নিয়ে আসেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, মা জাযা ওয়াজিরিন মান ওয়াফা আমালাহু, হে ফেরেশতারা তোমরা বলো ওই শ্রমিকের কি অধিকার হতে পারে, পাওনা হতে পারে, যে তার আমলকে পরিপূর্ণ করেছে। তো ফেরেশতারা উত্তর দিবে, ইউয়াফা আজরুহু, যে তার প্রতিদান পূর্ণ করে দা। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাক্ষী রেখে বলেন, তোমরা সাক্ষী থাকো, শাহাদু ইন্নি কদ গাফারতু লাহুম, আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবং এই কথাও বলা হয় যে ইরজিউ কদ গাফারতু লাকুম, তোমরা ফিরে যাও ঈদগাহের ময়দান থেকে তোমাদের বাড়িতে, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। ইরজিউ মাগফুর আল্লাকুম, তোমরা ফিরে যাও যে অবস্থায় তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। তো এই যে একটা খুশি এবং আনন্দ, মুসলমানের ঈদের আনন্দটা মহা আনন্দ এখানেই যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমান যখন পুরো একটি মাস সিয়াম সাধনা করলো, রমজান রোজা পালন করলো, তারাবি পড়লো, ইত্যাদি আমলের কারণে আল্লাহ পাক তাদেরকে জাযা হিসাবে তাদের গুনাহকে মাফ করে দেন, সেই গুনাহ মাফ পাওয়াটাই হলো সবচেয়ে বড় ঈদের এবং খুশির বিষয়। সেই জন্য বুজুর্গান দিনের অনেকেই বলেছেন যে কুল্লু ইয়াউমিন মা ইয়াসিল্লাহু ফাহুয়া ঈদ, যে প্রতিটি দিন মুমিনের জন্য যেই দিন সে কোনো গুনাহ করে না এটাই তার জন্য ঈদের দিন। তো সেই হিসাবে আমরা যে আজকে পবিত্র ঈদুল ফিতর আসতেছে, এই ফিতরের মধ্যে মুমিন বান্দার জন্য, ইমানদারদের জন্য খুশি এবং আনন্দের দিন, এবং এই দিনের মধ্যে কিছু করণীয় বিষয় রয়েছে, কিছু বর্জনীয় বিষয় রয়েছে। করণীয় বিষয়গুলোর মধ্যে যেমন সবচেয়ে
প্রথম যে কাজটা আমাদের করতে হবে ফজরের নামাজের পরে ফজরের পরেই মুমিনদের জন্য ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা আমাদের জন্য একান্ত প্রয়োজন সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য মধ্যে রয়েছে গোসল করা প্রত্যুষে যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে বের হওয়া মিসওয়াক করা সুন্দর পরিধেয় পোশাক পরা এবং খুশবু ব্যবহার করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউজাইয়িনু নাফসাহু নিজেকে সাজিয়ে তুলতেন ঈদের জন্য এবং বলা হয় যে ঈদের জন্য একটা স্পেশাল জামা থাকতো এবং জুমার জন্য সেই জামাটা তিনি পরিধান করতেন এই জামার যে বিষয়টা এখানে দুটো বিষয় একটি হলো নতুন পোশাক পরিধান করা আরেকটা হলো যেই পোশাকগুলো আছে তার মধ্যে উত্তমটা পরিধান করা আসলে এর মধ্যে কোনটা ঠিক উত্তম পোশাক পরিধান উত্তমটা হলো উত্তম পোশাক যে পোশাকগুলো আছে তার মধ্যে সর্বোত্তম যেটা সেটাই গিয়ে যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেমনটি বলেছেন রাসূলের একটা খাস জামা ছিল বিশেষ জামা ছিল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আয়াদের জন্য ঈদের জন্য এবং জুমার জন্য পরতেন পরতেন এবং সেখানে যখন আমরা ঈদুল ফিতরের জামাত আদায় করার জন্য যে বিষয়টা বলা হয়েছে সেটা মসজিদের চেয়ে মুসল্লার মধ্যে অর্থাৎ ঈদগাহের মধ্যে পড়াই হলো সর্বোত্তম যদি কোথাও এরকম জায়গা বা ব্যবস্থা না থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো মসজিদে আদায় করা যাবে তো বর্তমানে যাওয়ার বর্তমানে তো করোনার যে করোনার কারণে মানে এটাকে যেন রোধ করা যায় সেই জন্য বলা হয়েছে মহল্লায় মহল্লায় পড়া মসজিদে নামাজ পড়া এটা ঠিক আছে মসজিদে মসজিদে নামাজ পড়ার জন্য যেহেতু ঈদগাহ যদি পড়া হয় আর বেশি ভালো হবে এই জন্য যেহেতু ঈদগাহ ফাঁক ফাঁক করে পড়ানো যদি সে বড় ঈদগাহ থাকে তাও তো সেখানেও অনেক সময় দেখা যাচ্ছে যে মানে লোক সমাগমটা বেশি হয়ে যেতে পারে আর মসজিদে যেহেতু আছে মহল্লা মহল্লা মসজিদে আছে লোক সমাগম ই হতে পারে এই হিসাবে মসজিদের জন্য এটা তো মানে মসল্লায় ঈদগাহে নামাজ পড়াটা মোস্তাহাব বলা হয়েছে উত্তম বলা হয়েছে কোনো যদি অপারগতা থাকে কোনো সমস্যা থাকে সেখানে মসজিদে হতে পারে এবং সেটা যাওয়ার আগে খেয়াল রাখতে হবে যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুইটার মধ্যে পার্থক্য এই যে ঈদুল আজহা যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া খাওয়ার মধ্যে হলো সুন্ন যেটা যে ফজরের পরে ইফতার করা সেটা হলো খেজুর দিয়ে ইফতার করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করেছেন এবং কানা ইয়াকুলু বিতরান যদি খেজুর খাওয়া হয় তাহলে বেজোড় খাওয়া চাই একটা তিনটা পাঁচটা যেটাই হোক আর যদি কেউ খেজুরের মতো সামগ্রী নিজেরা ব্যবস্থা করতে না পারে তাহলে সেক্ষেত্রে মিষ্টি জাতীয় কোনো দ্রব্য বা যে কোনো খাবার হালুয়া জাতীয় মিষ্টি জাতীয় হ্যাঁ সেটা খেতে পারে কোনো সমস্যা নেই অর্থাৎ যাওয়ার আগে ইফতার করে যায় আগে যেমন সারাটা মাস রোজা রাখছিলাম রোজাকে ভেঙে যায় ইফতার মানেই হলো ফিতর শব্দের অর্থই হলো যে ভাঙ্গা ফাস্টিং যেটা আমরা ছিলাম সেটাকে ভঙ্গ করার নামই হলো ইফতার মানে আগামীকালকের যে দিবসটা সেটা তো ভাঙ্গার আনন্দ ঈদুল ফিতর মানে রোজা ভাঙ্গার আনন্দ যাতে করে রোজা ভেঙ্গে মানে ফুর্তি করা খাওয়া দাওয়া ইত্যাদি আচ্ছা মোহতারাম আপনার কাছে আমি যেটা জানবো যে আপনি বলেছিলেন যে এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে যাওয়ার সময় এক রাস্তায় যাওয়া আরেক রাস্তায় আসা এটাও একটি সুন্নতের অন্তর্ভুক্ত আরেকটি বিষয় আপনার কাছে যে ঈদের দিন ঈদুল ফিতর অর্থাৎ ফজরের নামাজ থেকে নিয়ে কোনো মসজিদে দেখা যাচ্ছে বা কোনো মহল্লা দেখা যাচ্ছে যে 7:30-8টায় জামাত এভাবে কিন্তু জামাতের একটা বিন্যাস করা হয়েছে তো সেখানে এর আগে মাঝখানে এই মাঝখানে কোনো নামাজ নেই কোনো নামাজ নেই বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঈদের দুই রাকাত নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়তেন না এবং সেই জন্য ঈদুল ফিতরের আগে বা পরে তার কোনো আগেও কোনো নামাজ নেই তার কোনো পরে কোনো নামাজ নেই এই জন্য সেটা থেকে পরহেজ করতে হবে তবে কেউ কেউ বলেছেন যদি সেটা মসজিদে হয় তাহলে ওই ক্ষেত্রে কারো কারো ব্যাপারে কারো মতামত আছে যে তাহিয়াতুল মসজিদের দুই রাকাত নামাজ পড়ার বিষয়টা তবে ঈদের আগে পরে কোনো নামাজই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন এবং ইমাম সাহেবের জন্য যেটা উচিত সেটা হলো ঈদের নামাজের পরে খানিক সময় সে মসজিদে বা মুসল্লাতে যেখানেই হোক নামাজ শেষে মাঝখানে বা মুসল্লিদের কাছে যাওয়া তাদের খোঁজ খবর রাখা কুশল বিনিময় করা আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম এবং রীতি আছে যে আমরা ঈদ মুবারক ইত্যাদি বলে থাকি কিন্তু সাহাবায়ে কেরাম ঈদের সময় তাবাদুল তাহানি যেটা করতেন অর্থাৎ পরস্পর অভিবাদন যে বিনিময় করতেন সেটার মধ্যে একটা দোয়া যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকুম তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকুম সালেহুল আমাল এটাও বলতেও পারি অর্থাৎ আল্লাহ পাক আমাদের এবং আপনাদের কাছ থেকে সালেহুল আমাল নেক আমলটাকে কবুল করেন আর রমজানে যা আমরা করলাম সেটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন তো সেই জন্য এই দোয়াটার প্রচলন করা আমাদের মধ্যে একটা রীতি চালু করা যেতে পারে এবং উত্তম একটি কাজ আরেকটি বিষয় আপনার কাছে জানবো সংক্ষেপে তো আমরা জানলাম যে করণীয় কাজগুলো কি বর্জনীয় কি কাজগুলো আমাদেরকে একটু বলবেন হ্যাঁ বর্জনীয়ের মধ্যে যেটা আছে যে ঈদের খুশি এবং আনন্দ করার জন্য সবাই নতুনভাবে একটা প্রস্তুতি গ্রহণ করে
তো প্রস্তুতি গ্রহণ করার মধ্যে প্রাথমিক যেটা অনেক পুরুষ মানুষ যেটা করে থাকেন যে নিজের একদম খুব সুন্দর করে শেপ টেপ করে সুন্নতকে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে এরপরে ঈদগাহে সুন্নত আদায় করার জন্য যায়, এই জিনিসটা যেমন না করা উচিত। তারপরে আরো মহিলাদের ব্যাপারে আসছে যে তারাও যেতে পারে যদি পর্দা রক্ষা করে যেতে পারে, শরীয়ত আবার রোজাতের মধ্যে যেটা থাকে অর্থাৎ উশৃঙ্খলপনাভাবে যেরকম বেহায়াপনা এটার প্রকাশ যেন না পায়, এটা তো সকলের জন্য। আবার অনেক বাচ্চারা যেটা আছে অনেক সময় পটকাবাজি করে বিভিন্ন রকমের আতশবাজি করে থাকে, সেগুলো না করা উচিত। এবং ঈদগাহের যাওয়ার সময় যে আমাদের যে সমস্ত আদবগুলো রক্ষা করা আছে সেই আদবগুলো রক্ষা করে আমাদের চলা উচিত। গরিব মিসকিন থাকলে তাদেরকে যে সাদকাতুল ফিতির আদায় করার ব্যাপার আছে, যেমন অনেকে বলেছেন যে সাদকায়ে ফিতির যদি ঈদগাহে যাওয়ার আগে আদায় করা না হয় তাহলে সে সাদকায়ে ফিতির হবে না, অন্য দান হবে। এই জন্য সাদকায়ে ফিতিরটা আগে আগেই আদায় করে দেওয়া উচিত যাতে গরিব মানুষও এই কাজের মধ্যে অংশগ্রহণ করে। চমৎকার মোহতারাম, আপনি বলেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে যাব আমরা দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক মণ্ডলী যারা অপেক্ষায় আছেন মাহে রমাজানের শুরু থেকে প্রশ্ন করেছেন, আজকে শেষ দিন, যারা আছেন সংক্ষিপ্তভাবে প্রশ্ন করুন, ইনশাআল্লাহ উত্তর নিয়ে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি আমি পাবনা থেকে আফরা বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে আমার বোন ছোট এইটে পড়ে, ওর প্রচুর রাগ, এর জন্য কি জিনিসপত্র, রাগ যখন ওঠে তখন জিনিসপত্র ভাঙচুর করে, এর জন্য কি কোনো দোয়া আছে? ধন্যবাদ। ছোট বোন প্রচন্ড রাগ, রাগ দমনের কোনো দোয়া আছে কিনা? রাগ দমনের জন্য যে দোয়া পড়বে সেটা হলো আসলে যার রাগ হয় তার জন্য না দোয়া করার বিধানগুলো আছে, তো সেই ক্ষেত্রে আল্লাহ পাকের কাছে দোয়া করা যারা মুরব্বী আছে বয়স্ক আছে তাদের জন্য সেটাই উচিত আর কি। এখানে মহতারামা আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নটা হলো যিনি রাগের সম্মুখীন ওনাকে প্রশ্ন করলে আসলে ভালো হতো, উনি যদি আমাদেরকে প্রশ্ন করতেন ভালো হতো। তো সেখানে বুজুর্গানি দিন এখানে সুন্দর একটা তরিকা বলেছেন যে রাগ আসে কোত্থেকে, যে আমরা হলাম মাটির তৈরি, এটা আমাদের সকলের জন্য কিন্তু জানা দরকার। আমরা মাটির তৈরি, দেখুন আমাদের শরীর যখন চুলকায় তো মাটির মতোই কিন্তু বের হয়, তার মধ্যে আমাদের পুরো শরীরটাই মাটি দ্বারা ভরা, তো সেক্ষেত্রে যেহেতু আমরা মাটির তৈরি তো আর রাগ আমাদের মধ্যে স্বাভাবিক কারণে মাটির প্রভাবটাই বেশি থাকবে। আর রাগে এটা যেহেতু গরম, এটা আগুন থেকে বা এই ধরনের কিছু প্রকাশ পায়, তো এই জন্য বুজুর্গারি দিন বলেছেন যখন রাগ উঠে দাঁড়ানো থাকলে বসে যাওয়া, বসে থাকলে শুয়ে যাওয়া, অথবা মাটির দিকে তাকালেও কিন্তু রাগ থেমে যায়, অথবা পাশে যদি পানি থাকে তো পানি দ্বারা উজু করা, ঠান্ডা অর্জন করা, তাহলে রাগ কিন্তু থেমে যাবে। কারণ আউয়ালুল গজাবে জুনুবুন ও আখিরুহা নাদাবুন, তো উনি বলেছেন যে আমার ছোট বোন রাগ করে সে ঘরে যে আসবাবপত্র আছে এগুলোকে, কোকালির এগুলো আছে এগুলোকে ভেঙে ফেলে, তাহলে এগুলো তো সে নিশ্চয়ই একটু পরে সে অনুশোচনা করবে যেন কী কাজ করছে, ঠিক করছে না। তো এক্ষেত্রে সকলের ক্ষেত্রে রাগকে নিয়ন্ত্রণ করা, এবং রাগের নিয়ন্ত্রণে কিন্তু অনেক ফজিলত রয়েছে, কাদি মিন আল গাইজা ওয়াল আফিন আনিন নাস, আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, রাগকে যারা হজম করে মানুষদেরকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল করিম তাদেরকে কিন্তু পছন্দ করেন। ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন। পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি প্রশ্ন করুন। একটু জোরে বলতে হবে, সম্ভবত মাইক্রোফোনটা আপনার থেকে একটু দূরে আছে, টিভির ভলিউম কমিয়ে নেন। হুম, কথা বলুন। জি, নামাজ পড়ি মানে বড় হাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়ি, যে সময় অজু করি জামার হাতাটা গুছা রাখি, ওই গুছানো অবস্থায় নাকি নামাজ পড়লে মাত্র সহ নামাজ আদায় হবে, এটা সঠিক কিনা বলবেন? আর একটা প্রশ্ন হুজুর, আর একটা প্রশ্ন, এই যে সালাতুল তাজবিন নামাজ হুজুর বলছিলেন নিয়মটা, কিন্তু হুজুর আমার আমার নিয়মটা আমি বুঝতে পারতেছি না যে এই যে ছানা পড়ার পর 15 বার, সোয়া পাতে পড়ার পর 10 বার, প্রতিবারই কি এরকম 15 বার আগে 10 বার সোয়া পাতে পর পরে? আর আমি আপনাকে আরেকবার বলে দিব ইনশাআল্লাহ, আপনি শুনবেন, অনুষ্ঠানের সাথে থাকুন। মহতারাম উনি একটা মাসআলা জানতে চাচ্ছেন যে জামা অজু করার আগে তো জামাকে ঘোটাতে হয়, তো অজু করে অনেকের তাড়াতাড়ি জামাতে শরিক হয়ে যায়, তো গোটানো অবস্থায় যদি নামাজে থাকে নামাজে শরিক হয় নামাজের কোনো সমস্যা হবে কিনা?
এটা হলো যে উযু করার সময় যে আমরা হাত গুটিয়ে বা কাপড় গুটিয়ে উযু করে থাকি তো উযুর পর পর তো সেটাকে ঢেকে দিতে হবে আর মহিলা যদি হয় তাহলে তাদের সতরের মধ্যে তো পরে অবশ্যই এটা ঢাকতে হবে যদি না ঢাকা হয় তাহলে সাধারণ নিয়ম যেটা যে কোনো অঙ্গের যদি চার ভাগের এক ভাগ খোলা থাকে তাহলে সেই ব্যক্তির নামাজ আদায় হবে না ফলে এই সময়টা খেয়াল রাখতে হবে যে আমার সতরের মধ্যে থেকে কোনো অংশ যেন খুলে না যায় যেমন এই যে টাকনু পর্যন্ত আর পায়ের এবং হাতের কবজি পর্যন্ত আর চেহারাটা বাকি দিয়ে সবটাই মহিলাদের এই এই অংশটুকু ছাড়া আর বাকি সবই তো ঢেকে রাখতে সেখানে ঢেকে রাখার মধ্যে যেমন এইখান থেকে শুরু করে এটা এই পর্যন্ত একটা অঙ্গ এর চার ভাগের এক ভাগ যদি খোলা থাকে তাহলে তো তার নামাজ হবে না কারণ সতর ঢাকা ফরজ ছিল ফরজ ছুটে আর পুরুষের ক্ষেত্রে এতটুকু যদি উঠে থাকে পুরুষের ক্ষেত্রে যদি এইটুকু হয় তবে টাকনুর নিচ পর্যন্ত মানে কোনো নিচ পর্যন্ত থাকলে কোনো সমস্যা নেই তবে কোনোর উপরে উঠে গেলে কেউ কেউ বলেছেন যেটা নামাজটা বকরু হয় সেই জন্যই টি শার্ট পরে নামাজের ব্যাপারে অনেকে বা ওই যে হাফ হাতা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ার ব্যাপারে মকরু বলেছেন মুফতি আনে কেরামের অনেকে আরেকটি বিষয় তিনি জানতে চেয়েছেন সালাতুত তাজবিন নামাজের যে নিয়মটা তো আমরা আলোচনা করেছিলাম যে সালাতুত তাজবিন নামাজ প্রথমে তিনি দাঁড়াবেন দুই রকমই নিয়ম আসে আসলে কিতাবের মধ্যে দনোভাবেই আছে মানে একটা হলো দাঁড়ানো অবস্থায় পঁচিশ বার পড়া আরেকটা হলো দাঁড়ানো অবস্থায় পনেরো বার পড়া তো এখানে সহজ যে নিয়মটা সেটা আমি আলোচনা করছি দর্শক যারা আছেন খেয়াল করে শুনবেন সহজ হলো যে আমি দাঁড়ালাম সানা পড়লাম সুরাতুল ফাতেহা এরপরে সঙ্গে সুরা মেলালাম ঠিক রুকুতে যাওয়ার আগে পনেরো বার পড়লাম রুকুতে যাওয়ার আগে পনেরো বার হলো আর আর এরপরে রুকুতে গিয়ে দশ বার হলো পঁচিশ বার এরপর তো রুকুর থেকে উঠে সামিউল্লাহ হলিমান হামিদ রাব্বার দশ বার হলো এ হলো পঁয়ত্রিশ বার হলো এরপরে যখন প্রথম সিজদে গিয়ে তাসবি পাঠ করার পরে আমি দশ বার পড়লাম পঁয়তাল্লিশ বার এরপরে মাঝখানে দুই সিজদার মাঝখানে দশ বার এ হলো পঞ্চান্ন বার এরপরে আবার সিজদে গিয়ে তাসবি পাঠ করার পরে দশ বার এ হলো পঁয়ষট্টি বার আবার সিজদা থেকে উঠে সিজদা থেকে উঠে বসে দশ বার তো এ হলো পঁচাত্তর বার তো এ পাঁচ এই হলো এক রাকাতে আবার পঁচাত্তর বার হয়ে গেল ঠিক দ্বিতীয় রাকাতটাও এরকম তৃতীয় রাকাতটা এরকম চতুর্থ রাকাতটা একই রকম বাট এতটুকু বেশ কম আছে যে সকল কোরআনের নামাজের মধ্যে যত তাসবিহাত আছে সকল সকল তাসবিহাতের পরে এই দোয়াটা পড়া শুধুমাত্র দুই জায়গাতে আগে দুই বৈঠকের মধ্যে তাশাহুদ আছে তাশাহুদের আগে পড়তে হবে এই কথাটা মনে রাখলে কিন্তু সালাতুত তাজবিন নামাজ আমাদের জন্য সহজ হয়ে যায় আশা করি বোন আপনি বুঝতে পেরেছেন এটা আছে যে ওই সানা পড়ার পরে পনেরো বার সানা পড়ার পরে পনেরো বার রুকুতে যাওয়ার আগে দশ বার তাহলে দাঁড়ানোর অবস্থায় তার তখন আর রুকুতে যাওয়ার আগে দশ বার দশ বার দরকার নাই সানা পড়ার আগে পনেরো বারটাই দুই ভাবে পড়া যায় একটা আগে আর একটা পরে দাঁড়ানোর অবস্থা পনেরো বার করে হ্যাঁ ধন্যবাদ পরবর্তী দর্শকের কাছে আমরা যাব আসসালামু আলাইকুম দর্শক আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম প্রশ্ন করুন আমরা কিছুই শুনতে পাচ্ছি না আপনি মনে হয় মাইক্রোফোন আপনার থেকে বেশ অনেক দূরে আছে হ্যাঁ আপনি পরবর্তী দর্শকের কাছে যাব দুঃখিত বোন আপনি কি বলতে চাচ্ছেন আসলে কিছুই বুঝতে পারছি না কিভাবে কথা বলবো আপনি আরেকবার চেষ্টা করবেন আমরা পরে যিনি অপেক্ষায় আছেন আপনার কাছে আসব আপনি কি জানতে চান পরিষ্কারভাবে বলুন ওয়ালাইকুম আসসালাম প্রশ্ন করুন পরবর্তী আরেকজন দর্শকের কাছে যাব কানেকশনে মনে হয় কিছুটা সমস্যা হচ্ছে পরবর্তী দর্শকের কাছে আসবো জি দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন দেখতে পাচ্ছি আপনি প্রশ্ন করার জন্য চেষ্টা করছেন কথা বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম পেয়েছি আপনি প্রশ্ন করুন প্রশ্ন হচ্ছে আপনি যে সালাতের তাসবিহ নামাজটা পড়লেন হ্যাঁ দাঁড়ানো অবস্থায় ছানার পরে পনেরো বার হ্যাঁ তারপরে তারপরে
সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলাই পড়ার পরে রুকুতে যাওয়ার আগে 15 বার 10 বার। হ্যাঁ, তারপরে এইভাবে তো আবার এইভাবে আমরা এইভাবে বলি নাই, সানা পড়ার পরেই 10 বার 15 বার, এরপরে রাকাতে আর কোনো নামাজ এই দাঁড়ানো অবস্থায় আর পড়তে হবে না, আপনি রুকুতে গিয়ে বলবেন। অর্থাৎ এখানে যে বিষয়টার পেস্টা লাগে আর কি, যে দাঁড়ানো অবস্থায় কতবার, এর জন্য দাঁড়ানো অবস্থায় সানা পড়ার পরে পড়েন 15 বার, অথবা রুকুতে যাওয়ার আগে পড়েন, রুকুতে যাওয়ার আগে পড়ুন, সেখানেও 15 বার, দাঁড়ানো অবস্থায় সর্ব অবস্থায় 15 বার। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কাছে আমরা আসবো। জি আসসালামু আলাইকুম দর্শক, আপনি কি জানতে চান পরিচয় দিয়ে? প্রশ্ন আসসালামু আলাইকুম। জি, খুব মূল্যবান সময় দর্শক মন্ডলী, আমরা সময় নষ্ট করব না। জি, আপনি টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি 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 হুজুর, কমানো আছে হুজুর। হলো আমার ব্যবসায়িক থেকে একজন হলো 5 লাখ টাকা আত্মসাৎ করেছে হুজুর। এখন আমি বর্তমানে 1 লক্ষ টাকা ঋণী আছি। তো এই অবস্থায় যদি আমার মৃত্যু যায় এসে, তাহলে কি মানে কি 1 লক্ষ টাকা ঋণ বাদ দিয়ে আমাকে? ধন্যবাদ ধন্যবাদ বন্ধু, আমরা বুঝতে পেরেছি আপনার কি জানতে চাচ্ছেন। বুঝতে পেরেছেন মোট কথা নিয়ে আর কি, জাকাতের বিষয়টা জানতে চাচ্ছেন আর কি। সম্ভবত যেটা বলতে চাচ্ছেন যে ওনার 1 লাখ টাকা ঋণ আছে বর্তমানে। 1 লক্ষ টাকা ঋণ আছে, 5 লক্ষ টাকা হয়তো কেউ আত্মসাত করে দিয়েছে, ওনার ব্যবসায়ী মাল থেকে আত্মসাত করেছে। এখন যে টাকা মৌলিক বিষয় হলো, যে টাকা ঋণ থাকে মানে কারো কাছে যদি সেই টাকাটা পাওনা থাকে, তাইলে সেই টাকার জাকাত দিতে হবে। ওনার কথাটা তো আসলে মানে ক্লিয়ার করে বোঝাতে পারেননি। মূলত হলো আমরা এক কথা বুঝবো যে যেই টাকার মালিক আপনি, যেই টাকা আপনার হাতে আছে ঋণ মুক্ত অবস্থায়, আপনার হাওয়ায় যা আসলিয়া ঘরের সমস্ত কাজ সেরে অতিরিক্ত যে টাকাটা আপনার কাছে আছে, সেটা যদি 52.5 তোলা রূপা পরিমাণ হয়ে থাকে, তাহলে আপনি বা তার মানে রূপা বা তার স্বর্ণ যদি তার মূল্য সম পরিমাণ হয়ে থাকে, তাহলে আপনার উপরে জাকাত ওয়াজিব হবে। সেক্ষেত্রে মৌলিক বিষয়টা জেনে নিলে সবচেয়ে ভালো, সেটা হলো যে মালিক নিসাব যদি হয়, অর্থাৎ নির্ধারিত পরিমাণ যেটা আছে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ, এই যে কোনো একটার মালিক হলে তার উপর জাকাত ফরজ হবে। যদি তার প্রয়োজনীয় সমস্ত খরচাদি বাদ দিয়ে তার কাছে 1 বছর কাল এই টাকাটা থাকে অথবা এই জিনিসগুলো থাকে, এবং সেইখানে যদি কারোর কাছে কেউ যদি ঋণগ্রস্ত হয়, অর্থাৎ সে যদি ঋণই হয়, তাহলে অন্য মানুষের টাকা সে নিয়েছিল ঋণ হিসাবে, তাহলে ওই টাকাটা থেকে বাদ দিয়ে জাকাতের হিসাব করতে হবে। জি, আর নিজে যদি কাউকে ঋণ দিয়ে থাকে, তাহলে সেই টাকাটা জাকাত দেওয়ার ক্ষেত্রে তাকে হিসাবের মধ্যে আনতে হবে। তবে এটার মধ্যে 2 রকম বিষয় আছে। একটা হলো যদি পাওয়ার নিশ্চিত সম্ভাবনা থাকে, তাহলে জাকাতের জাকাতটা আদায় করে দিবে, আর যদি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ থাকে, তাহলে সেই ক্ষেত্রে জাকাত এটা না দিয়ে বিলম্ব করার অবকাশ আছে, কিন্তু জাকাত দিতেই হবে। মানে যখন হাতে আসবে তখন এই পিছনেরটা সহ জাকাত দিয়ে দেবে। পরবর্তী দর্শকের কাছে আসবো। আসসালামু আলাইকুম, যে দর্শক মন্ডলী আপনি নাম বলে প্রশ্ন করুন। আমি সিয়াম বলছিলাম। জি, অনেকগুলো প্রশ্ন ছিল হুজুর। জি, আমার কয়েকটা প্রশ্ন ছিল। হ্যালো, আপনার প্রশ্ন ছিল, আপনি প্রশ্ন করতে থাকুন এক এক করে। জি, আমার চারটা প্রশ্ন ছিল। বলেন। প্রথমটাই তো বুঝতে পারিনি, দ্বিতীয়টা কিভাবে শুনবো? প্রথম কি প্রশ্ন আপনার আরেকবার বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে চুরির টাকা হারাম কিনা? চুরির টাকা হারাম কিনা? হ্যাঁ, একেবারেই হারাম, কোনো সন্দেহ নাই। এতেকাফ ভঙ্গের কারণ কি কি? জি, দ্বিতীয়
এতেকাব ভঙ্গের শাস্তি কি? বুঝতে পেরেছি, সুন্দর প্রশ্ন। হ্যাঁ, আরেকটি প্রশ্ন, প্রশ্নগুলো বুঝতে খুব কষ্ট হচ্ছে। ধন্যবাদ আপনাকে, দুটো প্রশ্ন আমরা পেয়েছি, একটার উত্তর তো আপনি পেয়ে গিয়েছেন। চুরি করা যেহেতু হারাম, তো উপার্জন মালও হারাম, চুরির মালও হারাম, কোনো সন্দেহ নেই। আরেকটি তিনি প্রশ্ন করেছেন, এটা মালিকের কাছে পৌঁছে দেওয়া, পৌঁছে দেওয়া। আর এতেকাফ, এতেকাফ তো হলো বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এক নম্বর এতেকাফ যে বলতে যেটা আমরা বুঝি রমজান মাসের শেষ 10 দিনে, এটা হলো সুন্নতে মুয়াক্কাদা, এবং সুন্নতে মুয়াক্কাদা কেফাইয়া বলা হয় যদি মসজিদের মধ্যে হয়, আর একা একার জন্য প্রত্যেকের জন্য সুন্নতে মুয়াক্কাদা। তো সুন্নতে মুয়াক্কাদা যদি কেউ শুরু করে তাহলে তাকে পূরণ করাই উচিত, কোনো কারণে যদি ভেঙে ফেলে এটা তাহলে এর কোনো কাজা নেই। অর্থাৎ পরবর্তী বছর বা পরবর্তী সময়ে যদি আবার তার সুযোগ হয় তাহলে করবে, অথবা কারো যদি মাঝখানে ভাঙ্গা হয়ে যায় বা যে কোনো কারণে মসজিদ থেকে বের হয়ে যায়, পরবর্তীতে সুযোগ হয় তাহলে সেটা সেটা কন্টিনিউ। মান্নতের এতেকাফের ব্যাপারে কিন্তু ফোকাহায়ে কেরামের যদি সেটা এতেকাফ মান্নত হয় তাহলে সেটা তো ওয়াজিব হয়ে গেল, সেটা থাকে যদি ভেঙে ফেলে পুনরায় আবার তাকে করতে হবে। মান্নতের ক্ষেত্রে এখানে আছে যে আপনি 2 দিনের মান্নত করেছেন বা 3 দিনের মান্নত করেছেন, আপনি মসজিদে অবস্থান করবেন, সেক্ষেত্রে একদিন আপনার এতেকাফ নষ্ট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনার ওই যেই দিন নষ্ট হয়েছে ওই দিনেরটাই কাজা করতে হবে। ঠিক এতেকাফের এর সাথে কেয়াস করে যেটা আমরা বুঝি, এক্ষেত্রেও যিনি এতেকাফ ভঙ্গ করেছেন অর্থাৎ সুন্নতে মুয়াক্কাদা এতেকাফ, কারণ সুন্নত নফল এগুলো শুরু করার দ্বারা কিন্তু ওয়াজিব হয়ে যায়, পূরণ করা তার উপরে কিন্তু অবশ্যই বর্তে। সেক্ষেত্রে যিনি এতেকাফ নষ্ট করে ফেলেছেন অবশ্যই কাজটা ভালো করেননি, এবং এর জন্য তওবাতিল্লাহ তো আছেই, বাট আগামী রমজানে এতেকাফ করার পূর্ণ ইরাদা করতে হবে। আগামী রমজানে যেই দিনে নষ্ট হয়েছে সেই দিনটাও উনি কাজা করে নেবেন, যাতে করে এতেকাফের যে হকুক আছে এটা রক্ষা হয় না, বিষয়টা মানে হালকা একটা আমলে রূপান্তরিত হয়ে যায়। বসলাম যেহেতু আর কোনো যা যায় না, আর কোনো ইয়েই নেই, বদলাই নেই বা সাজাই নেই। সুন্নতে এতেকাব বা মুস্তাহাব এতেকাব আবার আছে, যেটা অল্প সময়ের জন্য করা যায়, মুস্তাহাব এতেকাব সার্বক্ষণিক জন্য ভেঙ্গে কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কাছে আমরা আসবো। আসসালামু আলাইকুম, দর্শক মণ্ডলী নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার 2টা প্রশ্ন বলেন। আমার এক প্রথম প্রশ্ন হচ্ছে যে ঈদের নামাজ যে এই মহিলার কি পড়তে পারবে কিনা, আর এটা নামাজটা সুন্নাত নাকি নকল, আর এই নামাজটা মহিলারা না করলে কি কোনো গুণা হবে? সব আমরা কি রোজার সব পাবো না, রোজা তো থাকলাম 30টা। আপনার এই প্রশ্নটা নিয়ে আমরা কথা বলছি, যে প্রশ্নটা আপনি প্রথমেই করেছেন, ঈদের নামাজ মহিলাদের জন্য পড়া কতটুকু জরুরি, অথবা পড়া আদৌ কোনো শরীয়তে কোনো বিধান আছে কি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা বোঝায়, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুন্না নুমারু, যে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ঈদের সময় বের হওয়ার জন্য, ঈদগাহে হাজির হওয়ার জন্য, নামাজে উপস্থিত হওয়ার জন্য। এক্ষেত্রে প্রশ্ন করেছেন, আমাদের কারো যদি জিলবাব না থাকে, পর্দা না থাকে, যে আরেকজনের কাছ থেকে ধার করে নেবে, যাতে করে তারা মুসলমানদের আমলে খায়ের, ভালো কল্যাণকর কাজ এবং দোয়ার মধ্যে শরিক হতে পারে। এইটা বিশর্ত, শর্ত হলো এটা যে যদি মুসলমানদের ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে মহিলাদের কোনো পর্দার ব্যাঘাত সৃষ্টি না হয় এবং সেটা 100% নিশ্চিত থাকে, এবং সেই ক্ষেত্রে আরও অতিরিক্ত শর্ত হলো যে পথের মধ্যে যদি তার নিরাপত্তা ব্যবস্থা থাকে, তাহলে সেই ক্ষেত্রে ব্যবস্থা থাকলে মহিলারা ঈদগাহের মধ্যে গিয়ে জামাতে শরিক হইতে পারবে, অথবা সেখানে যদি মাসিক যাদের আছে এমন যদিও হয় তারা ঈদগাহ মুসল্লা থেকে দূরে থাকবে, শুধু দোয়ার মধ্যে আমিন আমিন বলে শরিক হবে, তাকবীর বলবে। তো আর দ্বিতীয় হলো যে এরকম পসিবিলিটি যদি না থাকে, সম্ভাবনা না থাকে পর্দা পোশিদারকে রক্ষা করে, তাহলে তাদের জন্য ঈদগাহে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকলে তাদের জন্য যেতে হবে না, তারা ঘরের মধ্যেই থাকবে, আর ঘরের মধ্যে থাকলে তাদের জন্য আলাদা কোনো নামাজের বিধান নেই। নামাজ যেহেতু নেই, না পড়লে কোনো গুনাহ হবে না। অনেকের ধারণা এরকম, যেহেতু পুরুষরা ময়দানে গিয়ে নামাজ পড়ছেন তা আমরা ঘরে কি করব, নামাজটা না পড়লে কোনো গুনাহ হবে কিনা, কোনো গুনাহ হবে না। মহিলাদের জন্য মুকাররনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুন। মুফতি সাহেব অনেক সুন্দর আলোচনা আজকে একটা বিষয়ে বলে দেওয়া দরকার, সেটা
সেটা হলো যে এই ঈদুল ফিতরের সময় তাকবীর বলা এটা যে সুন্নত, এটা রাস্তার মধ্যে হাটে ঘাটে মসজিদে সব জায়গায় ফজরের পর থেকে নিয়ে শুরু করে ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে তাকবীরটা আমাদের বলা দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম ঘরে বাজারে হাতে মাঠে সব সময় এই তাকবীর বলতে থাকবেন। ঈদুল ফিতরের চাঁদ দেখার পর থেকেই অনেকে বলতেছেন, আর কেউ বলেন ফজরের পর থেকে। কিছুক্ষণের মধ্যে ইফতার হবে, আজকের মতো এই মাসের মতো এই বছরের মতো রোজা আমাদের থেকে বিদায় গ্রহণ করবে। তা শাওয়ালের চাঁদ যখন দেখা যাবে তখন কিন্তু আরেকটি মাস শুরু হয়ে গেল, প্রথম তারিখে আমরা ঈদুল ফিতর উদযাপন করব, পালন করব। আল্লাহ রাব্বে কারিমের কাছে আমরা সকলে দোয়া করি যে ঈদুল ফিতরের যখন চাঁদ উঠেছে, ঈদুল ফিতরের চাঁদ, তখন থেকে কিন্তু দিনটা শুরু হয়ে গেল, চাঁদের হিসাবে কিন্তু আগে আসে। সেই হিসাবে ঈদের যে রাত্রটা, এই রাত্রটা কিন্তু খুবই কিমতি রাত্র, মূল্যবান রাত্র। কোনোভাবে যেন হেলায় খেলায় এত বেশি আনন্দ উৎসব করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হওয়ার পরিবর্তে রাগ হয়ে যাবেন, এমন কাজ আল্লাহ তাআলার কাছে আমরা করব না। আল্লাহর কাছে চাই, কামনা করি তিনি যেন আমাদেরকে হেদায়ত প্রাপ্তদের পথে চালান, যাদের উপরে রাগ হয়েছেন তাদের থেকে যেন আমাদেরকে সরিয়ে রাখেন। আর আগামী দিন ইনশাআল্লাহ ঈদের ময়দানে যাব, সাদকা ফিতরগুলো আদায় করার চেষ্টা করব, হাত্তাল মকতুর। যদি একান্ত সম্ভব না হয় পরেও আপনি আদায় করতে পারবেন, চেষ্টা করব যে আগে আদায় করতে, আজকে আদায় করে দিতে, তাহলে যাদের প্রয়োজন আছে তারা যেন প্রয়োজনগুলোকে পূরণ করার একটা সুযোগ পায়। আল্লাহ রাব্বে করিম আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলের রোজাকে, 30 দিনের রোজাকে আল্লাহ রাব্বে করিম কবুল করেন, মঞ্জুর করেন। এবং যে রহমত মাগফিরাত নাজাতের 30টা দিন আমরা পালন করেছি, কতটুকু রহমত পেয়েছি আমরা কেউ জানি না, কতটুকু মাগফিরাত পেয়েছি তাও জানা নেই, নাজাত কতটুকু পেয়েছি তাও আমরা বুঝতে পারিনি। তবে বুঝতে পারবো তখন যখন রমজানের পরে শাওয়াল মাসে আমার ইবাদতগুলোর প্রতি আমার একটা মায়া মহাব্বত জাগবে, নামাজের প্রতি, ইবাদতের প্রতি, তেলাওয়াতের প্রতি, ভালো কাজের প্রতি। তখনই কিন্তু আমার মনে হবে যে আমার ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করছেন। আল্লাহ রাব্বে করিম আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলের ঈদ সুন্দর হোক, সকলের দিনটি সুন্দর হোক আল্লাহ তাআলার কাছে, সেই কামনা করে আজকে এখানে শেষ করছি দরুদ শরীফ পড়ে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. دعونا يا شيخ. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام وإليك رجو السلام، حيينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار. يا الله رب العالمين خدا دابا مهير باني كوري يا الله আজকে রমজানের শেষের দিনে শেষ মুহূর্তে আল্লাহ রোজা রেখে ইয়া আল্লাহ ইফতারের আগ মুহূর্তে তোমার দরবারে হাত দুখানা তুলে দিয়েছি, যেই সময় দোয়া কবুল হওয়ার মুহূর্ত, দোয়া কবুল হওয়ার সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই বছরের জন্য এটাই তো আজকে শেষ রমজান, মেহেরবানি করে আমাদের রমজানের সমস্ত আমলগুলো আপনি কবুলে মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ আমাদের রোজাগুলোকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ আমাদের সেহেরি ইফতারকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আমাদের তারাবি কোরআনের তেলাওয়াতকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন যত আমল নেক কাজ করেছে এই রমজানের মধ্যে, ইয়া আল্লাহ আপনি খাস করে সমস্ত আমলগুলোকে কবুল এবং মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আসছে, মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহু যুনুবা, যে রমজান মাস পাইল অথচ তার গুনাহ মাফ হয় নাই, সে মৃত্যুবরণ করলে জাহান্নামে যাবে, আল্লাহর রহমত থেকে মাহরুম ও বঞ্চিত হয়ে যাবে। ইয়া আল্লাহ তোমার দরবারে এই মুহূর্তে হাত তুলে আমরা বলছি, ইয়া আল্লাহ আমাদেরকে ওই বদবক্ত কমবক্ত ইয়া আল্লাহ সেই মাহরুমদের দলভুক্ত করে দিও না। আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাগুলিকে আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ যে আমল করলে আপনি রাজি ও খুশি হয়ে যান, আর সেই আমলগুলো করার তৌফিক দিয়ে দিন। ইয়া আল্লাহ আল্লাহুম্মা আঈদ আলাইনা রমাদান আওয়ামান আদীদা ওয়া আজমিনাতান মাদীদা
اللهم أعد علينا رمضان أعواما عديدة وأزمنة مديدة يا الله আমাদের জীবনে বারে বারে তুমি রমজানকে এনে দিও يا الله জীবনে আরো অনেক বার রমজান তুমি এনে দিও يا الله রমজান থেকে يا الله জীবনের জন্য এটাই যেন শেষ রমজান না হয় يا الله রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের আমলের মধ্যে বরকত দিয়ে দিও আমাদের সমস্ত আমলগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নিও يا الله রব্বুল আলামিন يا الله এই রমজান বড় রহমত এবং বরকতের মাস ছিল গো আল্লাহ এই রহমত এবং বরকতের মধ্যে আমরা কতটুকু অর্জন করতে পারছি আল্লাহ জানি না তবে শেষ মুহূর্তে তোমার দরবার হাত দুখানা তুলে দিয়ে দিল থেকে বলছি আল্লাহ তুমি এই রমজানে সমস্ত রহমত ও বরকত আমাদের জন্য নসিব করে দিও ইয়া আল্লাহ এই রমজানের রহমত ও বরকত থেকে তুমি আমাদেরকে মাহরুম করো না ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাহরুম ও বঞ্চিত করো না ইয়া আল্লাহ রাব্বুল আলামিন খোদা দয়াবান মেহেরবানি আল্লাহ ইয়া আল্লাহ একটু পরেই তো ইফতারের সময় হবে দোয়া কবুল হওয়ার সময় ইয়া আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সকলের গুনাহ কথাগুলিকে মাফ করে দিও ইয়া আল্লাহ জীবনে হাত দিয়ে কত অপরাধ করেছি চোখ দিয়ে ইয়া আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইয়া আল্লাহ গুনাহ করতে করতে আল্লাহ গুনার পাহাড় হয়ে গেছে আল্লাহ ইয়া আল্লাহ এত গুনাহ আর কোথায় রাখবো আল্লাহ আর তোমার দরবার ছাড়া কোন দরবার আছে যেখানে গিয়ে আমরা হাত তুলবো আল্লাহ যেখানে ক্ষমা চাবো তোমার দরবার ছাড়া তো কোনো দরবার নাই আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সকলের গুনাহগুলিকে মাফ করে দিও ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি নিষ্পাপ করে দিও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আরো রমজান তুমি আমাদের জীবনে নসিব করে দিও সমস্ত নেক আমলগুলোকে তুমি কবুল করে নিও বাকি মাসগুলো আল্লাহ আমরা যেন সহি সালামতে তোমার পছন্দিতা আমল করতে পারে সেই তৌফিক দিয়ে দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই একটি বছর তো কাটালাম এক রমজান থেকে আরেক রমজান গুলো করোনার মহামারী থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে মুক্তি দিয়ে দিও গো আল্লাহ ইয়া আল্লাহ আমাদের দেশবাসীকে তুমি মুক্তি দিয়ে দিও ইয়া আল্লাহ সারা বিশ্বের মানুষকে তুমি মুক্তি দিয়ে দিও রব্বুল আলামিন এই করোনার মহামারী থেকে আল্লাহ যারা জীবন দিয়ে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করো ঈমানের শহীদ যারা মারা গেছে তাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন যারা ইয়া আল্লাহ এখন অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি ইয়া আল্লাহ এই বসুন্ধরা গ্রুপের মধ্যে যারা সংযুক্ত আছে সকলকেই তুমি এই মহামারী থেকে হেফাজত করো ইয়া আল্লাহ সকলকেই তুমি মাফ করে দিও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই বসুন্ধরা পরিবারকে তুমি কবুল মঞ্জুর করে দিও সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে তুমি হেফাজত রাখো সমস্ত প্রকার গুনাহ থেকে তুমি বাঁচিয়ে রাখো ইয়া আল্লাহ তোমার বেশি বেশি পছন্দিতা আমলগুলো বেশি করে করার তৌফিক দিও ইয়া আল্লাহ সর্ব প্রকার গুনাহ থেকে তুমি আমাদেরকে হেফাজত রাখো ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের সাথে যারা হাত তুলেছে গো আল্লাহ ইয়া আল্লাহ জানি না কার কি হাজাত কি প্রয়োজন রয়েছে কে কোন অসুবিধার মধ্যে আছে ইয়া আল্লাহ সকল হাজত ও প্রয়োজনগুলোকে তুমি মিটায় দিও আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন আল্লাহুম্মা ইহফাজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন আল্লাহুম্মা انصুর মান নসর দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযাল দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাজআলনা মিনহুম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহান ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين